প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দশম শ্রেণীর একটি গণিত ক্লাস নিয়ে। তোমরা সবাই খেয়াল রাখবে, 2021 সালে তোমাদের এসএসসি পরীক্ষা হবে। এসএসসি পরীক্ষার সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে আজকে আমি তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই তো বই আনছ? জি, তাহলে তোমরা সবাই বই খুলো। দেখো, অনুশীলনী 13-1 পৃষ্ঠা 255, আমি আজকে তোমাদেরকে প্রগমনের একটি অঙ্ক করাবো। তোমরা লক্ষ্য করো, প্রগমন দুই প্রকার, একটা হইল সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। আমি তোমাদের সঙ্গে এখন সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, বড়ের থেকে লক্ষ্য করো, 2, 4, 6 ডট 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 কমা ডট ডট ডট, এখানে লক্ষ্য করো, একই হারে কোনো সংখ্যা যখন বৃদ্ধি পায় বা একই হারে হ্রাস পায় তাকে সমান্তর ধারা বলে। এখানে দেখো, একই হারে বৃদ্ধি পেয়েছে 2, 4, 6, 2 থেকে 4 2 বৃদ্ধি পেয়েছে, 4 থেকে 6 2 বৃদ্ধি পেয়েছে, আবার অন্যভাবে এভাবে হ্রাসও পেতে পারে। তাহলে আমি তোমাদেরকে একটি অঙ্ক সরাসরি নিয়ে যাচ্ছি। তোমরা লক্ষ্য করো, বইয়ের 7 নম্বর অঙ্কটি, 7 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, ধারাটির কোন পদ 301, ধারাটির কোন পদ 301, ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ 301। তাহলে এটা একটা সমান্তর ধারা। লক্ষ্য করো, 4 যোগ 7 যোগ 10 যোগ 13, প্রতিটা পদে কত করে বৃদ্ধি পেয়েছে? 3 করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটা একটা কি? সমান্তর ধারা। তো এখন বলো, ধারাটির কোন পদ 301, ধারাটির কোন পদ 301। এখানে প্রথম পদ আমরা এ দিয়ে বুঝাই, মনে করি বা মনে করতো তোমরা ভালো, আমরা মনে করি প্রথম পদ এ সমান 4, প্রথম পদ এ সমান 4, প্রতি পদে বৃদ্ধি, বলো দেখি প্রতি পদে এখানে কত করে বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, ঠিক বলেছ, 3 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রতি পদে বৃদ্ধি কিভাবে? লক্ষ্য করো, 7 বিয়োগ 4 কত হলো? 3। 7 বিয়োগ 4 সমান 3, 10 বিয়োগ 7 সমান 3, 13 বিয়োগ 10 সমান কত? 3। তাহলে প্রতি পদে বৃদ্ধি কত? 3। আমরা এটাকে বি দ্বারা প্রকাশ করবো, প্রতি পদে বৃদ্ধি ডি সমান 3। প্রতি পদে বৃদ্ধি ডি সমান কত? 3। মনে করি ধারাটির এনতম পদ 301,
এখন আমি মনে করবো ধারাটি একতম পদ 301। কি তোমার খাতা তুলছো তো? তাহলে আমি এতটুকু গুছিয়ে ফেলি, তোমরা সবাই খাতা ওপরটি তুলে নাও। মনে করি ধারাটির একতম পদ 301। মনে করি ধারাটির একতম পদ 301। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে একতম পদ একটা সূত্র আছে, একতম পদ হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। লক্ষ্য করো আমি এখানে লিখে রাখছি একতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখন ধারাটির একতম পদ 301। বার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত? 301। এখানে প্রথম পদ এ সমান কত পেয়েছি আমরা লক্ষ্য করছ? ঠিক আছে, কত প্রথম পদ? তোমার খাতা লিখছো না? আমি বুঝিয়ে ফেলছি কিন্তু তোমরা তো খাতা লিখে রাখছো। প্রথম পদ এ সমান ফোর, প্রথম পদ এ সমান ফোর, এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত? থ্রি। ডি সমান থ্রি, সমান সমান 301। বা ফোর প্লাস থ্রি দিয়ে পূরণ করলে থ্রাইস এন মাইনাস থ্রি সমান 301। লক্ষ্য করছো? তাহলে পুরের থেকে থ্রি বাদ দিলে বিয়োগ করলে কত? ওয়ান। বা আমি লিখতে পারি থ্রাইস এন প্লাস ওয়ান সমান 301। খাতা তুলে নাও, আমি বুঝতে পারি সবাই লিখছো না? তাহলে লক্ষ্য করো থ্রাইসেন প্লাস ওয়ান সমান 301, বা থ্রাইসেন সমান সমান 301 মাইনাস ওয়ান। এই এই পাশে এক, এই পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সবাই দশম শ্রেণীতে পড়ো, এটা সবাই বুঝে অঞ্চলাম। তাহলে থ্রাইসেন সমান 300, বা এন সমান 300 ডিভাইডেড বাই থ্রি, বা এন সমান 300 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? কত হয় তুমি বলো? 100। 100। তাহলে ধারাটি আমরা কি চাইছিলাম? যে ধারাটির কোন পদ? 301। তো ধারাটির একতম পদ কত? ধারাটির একতম পদ কত হলো? 100। তাহলে অঙ্কটার উত্তর কত? 100। তাহলে ধারাটির কোন পদ? 100। ধারাটির একতম পদ, একতম পদ 100। অ্যান্সার, অ্যান্সার কত? 100। কি তোমরা বুঝতে পেরেছ? তাহলে আমি প্রথম থেকে আবার একটু রিভিউ করি। তোমরা লক্ষ্য করো আমাদের অঙ্কটি প্রথমে তোমাদের খাতা লেখা আছে, আমি বোর্ডে জায়গা সম্পাদনের অভাবের কারণে আমি মুছে মুছে করতে হয়েছে। তোমরা আবার তোমাদের খাতা লক্ষ্য করো, বলছে যে দেখো ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস থার্টিন প্লাস ডট ডট দিয়ে আমি কি দিছি? তিনটা ডট দিয়ে একটা কমা দিছি। বলতে পারবো তিনটা ডটের অর্থ কি? প্রথম ডটের অর্থ এন,
দ্বিতীয় জটের অর্থ সো, তৃতীয় জটের অর্থ হল অন, এন্ড সো অন, লক্ষ্য করো এন্ড সো অন, অর্থাৎ এইভাবেই বৃদ্ধি ভাইকে থাকবে। তাহলে ধারাটির কোন পদ 301, এখানে আমি প্রথমে কি করছি, প্রথম ধারাটির প্রথম পদ কত দেখছো তোমরা, এ সমান ফোর, আর প্রতিপদের বৃদ্ধি ডি সমান থ্রি। তো ধারাটির কোন পদ 301, মনে করি ধারাটির এনতম পদ 301, আর এনতম পদের সূত্র হল কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমি লিখেছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান 301। তারপরে আমি কি করে সমাধান করে এন এর মান পেলাম কত, 100। আমাদের কি চাইছে, অঙ্কটা কি চেয়েছিল যে এনতম পদ কত, তাহলে এনতম পদ হল 100, তাহলে উত্তর হল কত, 100। বুঝতে পারছ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ। তাহলে তোমরা যদি বুঝে থাকো, এখন তোমরা একটা অঙ্ক করবে সবাই, আমি তোমাদেরকে একটা অঙ্ক দেই, দেখো অনুশীলন বাড়ির কাজ, দেখো বাড়ির কাজ, বাড়ির কাজ, বাড়ির কাজ, অনুশীলনী করবে, এবং এই ধরনের আরো যত অঙ্ক আছে সেই অঙ্কগুলি তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে বাসায়। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, বাসায় থাকো, সুস্থ থাকো এই কামনা করি, বাসায় নিয়মিত লেখাপড়া করবে, আল্লাহ হাফেজ।